হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে সায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি দ্য স্কাই ইজ ব্লু, মানে আকাশ নীল, কিন্তু আমরা আরও দেখি যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশের রং লাল হয়ে যায়। তাহলে এই যে আকাশের রঙের পরিবর্তন সূর্যের বিভিন্ন অবস্থানের সাপেক্ষে, এই জিনিসটাই আজকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ভিডিও শুরুতেই আমরা প্রথমে সূর্যোদয়, সূর্যাস্ত এবং মিড ডেতে মধ্য দিনের আকাশটা কেমন হয় সেটা আমরা একটু দেখে আসি। প্রথমেই তো আমরা ভিডিও থেকে পরিষ্কার দেখতে পারলাম যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশের রং কীরকম থাকে এবং মিড ডেতে মধ্যদিনে মধ্য দুপুরে আকাশের রং কেমন থাকে আমরা সেটা দেখতে পারলাম। এখন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো যে ঘটনাটা কেন ঘটে। আসলে সূর্যের আলোতে সাত ধরনের রং সমষ্টি থাকে। সূর্যের আলোকে আমরা বলি যে সকল রেইনবো বা রংধনু সকল কালার সূর্যের আলোর মধ্যে বিরাজমান। আমরা জানি যে রেইনবোতে যেসব কালার আছে সেগুলোকে ইংরেজিতে আমরা বলি ভিপজিওর, এবং বাংলাতে বলি বেনিয়া সহকল। আমরা ভিপজিওরকে যদি ব্রেকডাউন করি তাহলে আমরা প্রথমে পাই ভায়োলেট, দেন ইন্ডিগো, দেন ব্লু, দেন গ্রিন, দেন ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। বাংলাতে বললে আমরা বলতে পারি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। তাহলে এইখানে আমরা একটা রেইনবোকে যদি প্রথমে আমরা একটু অবজার্ভ করি তাহলে আমরা খুব ভালো করে দেখতে পাই যে রেইনবোর একদম নিচের দিকের যে পার্টটা, নিচের দিকের কালারটা হচ্ছে বেগুনি এবং একদম বাইরের দিকের কালার যেটা, বাইরের দিকের কালারটা হচ্ছে লাল। তাহলে এটা তো এমনি এমনি হয় না, এটা একটা পার্টিকুলার জিনিস ইন্ডিকেট করে। আর সেই পার্টিকুলার জিনিসটা হচ্ছে এই যে বেগুনি কালারটা সবচেয়ে বেশি পরিমাণে বেন্ড হয়, মানে বাঁকা হয়, স্ক্যাটার্ড হয়, এবং লাল আলোটা সবচেয়ে কম পরিমাণে স্ক্যাটার্ড হয়। এখন এটার কারণটা কী? আমরা সেই কারণটা দেখার জন্য প্রথমে আমরা সূর্যের আলোকে যদি একটা প্রিজমের মধ্যে প্রতিফলিত করি তাহলে আমরা দেখব যে প্রিজমের মধ্যে আলোটা পড়ার পরে, প্রতিসরিত হওয়ার পরে দেখব যে এটা সাতটা রঙে স্ক্যাটার্ড হয়ে যাবে, এবং স্ক্যাটার্ড হওয়ার পরে আমরা যদি এই সাতটা আলোকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করি তাহলে পর্যবেক্ষণ করার সময় আমরা দেখতে পাবো যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং ফ্রিকোয়েন্সি কম। অন দ্য আদার হ্যান্ড বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়েতে কম এবং ফ্রিকোয়েন্সি বেশি। ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য এটা অবশ্য আমরা কালার স্পেকট্রাম থেকেও দেখতে পাই। তো এই কালার স্পেকট্রাম থেকে হোক অথবা প্রিজমের মাধ্যমে এক্সপেরিমেন্ট করে হোক আমরা ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য যে তারতম্য পাই, এই তারতম্য থেকে আমরা বলতে পারি যে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম এবং তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে সে কী হবে, স্ক্যাটার্ড কম হবে, অর্থাৎ লাল আলো স্ক্যাটার্ড কম হবে। অন দ্য আদার হ্যান্ড বেগুনি আলো যেহেতু ফ্রিকোয়েন্সি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, সে বেশি স্ক্যাটার্ড হবে। তাহলে এই যে এই 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 এদের যে সিকোয়েন্সটা হচ্ছে বেগুনি থেকে লাল আলো পর্যন্ত ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকবে, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে স্ক্যাটার্ড হবে হচ্ছে বেগুনি আলো, তারপর স্ক্যাটার্ড হবে হচ্ছে নীল, তারপর আসমানি, তারপর সবুজ, এইভাবে সবচেয়ে কম পরিমাণে স্ক্যাটার্ড হবে হচ্ছে লাল আলো। এখন এই স্ক্যাটার্ড হওয়ার সাথে সাথে আসলে আকাশের রঙের পরিবর্তনের কারণটা কী সেটা আমরা ব্যাখ্যা করব। প্রথমেই বলি যে যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেহেতু যখন শুরুতে সূর্যটা উদয় হয় বলে আমরা মনে করি, অর্থাৎ যখন পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীর একটা পজিশনের সাপেক্ষে সূর্যটা উদয় হয় বলে মনে হবে, তখন সবগুলো আলোই সূর্য থেকে আসলেও সর্বপ্রথমে পৌঁছাবে হচ্ছে লাল আলো, এবং সর্বপ্রথমে পৌঁছাবে যেহেতু লাল আলো তাহলে সর্বপ্রথমে পৌঁছানো, লাল আলোর পৌঁছানোর কারণে আমরা আকাশের কালারটা তখন লাল দেখি। দাদা, আরেকটা ব্যাপার হচ্ছে যে সূর্যের লাল আলোর সাথে সাথে অন্যান্য কালারগুলোও কম পৌঁছালেও, কিছু পরিমাণ তো পৌঁছায়, কিন্তু কিছু পরিমাণ পৌঁছালেও তাদের স্ক্যাটার্ডের পরিমাণটা এত বেশি থাকে যে সেই আলোটা স্ক্যাটার্ড হয়ে চারিদিকে ছড়ায় পড়ে যাতে আমরা সেটাকে আর অবজার্ভ করতে পারি না। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে লাল থেকে যখন আমরা দেখি যে আরেকটু সূর্যটা উদয় হয় তখন লালের সাথে সাথে লালের ইমিডিয়েট যেটা নিচে অর্থাৎ অরেঞ্জ, হ্যাঁ,
কমলা তার নিচে যেটা হলুদ আস্তে আস্তে এইভাবে এগুলোর কম্বাইন্ড হয়ে অন্যরকম একটা কালার আগুনে একটা কালারে পরিণত হয়ে যায় সূর্যের আকাশের রংটা। পরবর্তীতে সূর্য যখন একদম মধ্যাকাশে অবস্থান করে তখন আমরা দেখি যে আকাশের রং আমরা দেখি যে সচরাচর নীল দেখাই অথবা কখনও কখনও সাদা দেখি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কালারটা আমরা কেন দেখি? মনে রাখা ভালো যে যদি আমরা শুধুমাত্র সূর্যের আলোয় একসাথে দেখি তাহলে এই আকাশের কালার আমরা দেখব কেবলমাত্র সাদা, নীল দেখব না। কারণ আকাশ এই সাতটা আলোর কম্বাইন করলে যে কালারটা আমরা পাই সেটা হচ্ছে সাদা কালার, হ্যাঁ নীল নয়। কিন্তু নীল কালার আমরা দেখতে পাই কারণ হচ্ছে যে এই সূর্য থেকে আলোগুলা পৃথিবীতে আসার আগে এটা পৃথিবীর বাইরের চারিদিকে যে বায়ুস্তর আছে, বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলকে ভেদ করে পৃথিবীতে আসে। তো বায়ুমণ্ডলকে যখন সূর্য আলোটা ভেদ করে, এই আলোটা ভেদ করার সময় বায়ুমণ্ডলে যে অসংখ্য বায়ুকণা আছে এবং বিভিন্ন ধরনের গ্যাসীয় যে কণা আছে সেই কণার সাথে আলোগুলো সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের মাধ্যমে এগুলো স্ক্যাটার্ড হয়ে যায়, চারিদিকে ছড়ায় যায়। তো যেহেতু এখন একদম বরাবর উপর থেকে আলোটা পড়তেছে তাহলে কী হবে যে আমরা বুঝতে পারতেছি যে বেগুনি আলো, নীল আলো এগুলো বেশি পরিমাণে স্ক্যাটার্ড হবে, অন্ধকারের লাল আলো, কমলা আলো এগুলো কম পরিমাণে স্ক্যাটার্ড হবে। তো যেহেতু বেগুনি আলো, নীল আলো বেশি পরিমাণে স্ক্যাটার্ড হয় তাই এটা চারিদিকে স্ক্যাটার্ড হয়ে চারিদিকে ছড়ায় যায় এবং চারিদিকে ছড়ায় যাওয়ার কারণে এই বেগুনি নীলের কম্বিনেশনে আমরা যে একটা নীল কালার যেটা, হ্যাঁ সেটা আমরা আকাশের কালারটাকে তখন আমরা নীল আকারে দেখি। কিন্তু লাল আলো কম পরিমাণে স্ক্যাটার্ড হয়ে ডাইরেক্ট পৃথিবীর দিকে চলে আসার কারণে আমরা লাল আলোর রিফ্লেক্টটা তখন বা লাল আলোর সাথে আরও যারা আছে কাছাকাছি যেমন কমলা হলো তাদের রিফ্লেকশনটা তেমন একটা দেখতে পায় না। কিন্তু যদি এই স্ক্যাটারিংটা না হতো, অর্থাৎ আকাশে একদম কোনো রকম ধুলিকণা, বায়ুকণা বা কোনো গ্যাসীয় কণার সাথে এই আলোটা সংঘর্ষ না করতো তাহলে আমরা আকাশের রং দেখতাম সাদা। এখন আমরা দিনের বিভিন্ন সময় আমরা অন্য অন্য কালারও দেখে থাকি আকাশে, সেটা অবশ্য মেঘ বা আবহাওয়ার বিভিন্ন অবস্থার কারণে পরিবর্তিত হয়ে থাকে, সেটা আমরা আজ বিবেচ্য নয় আমাদের এখানে। আমরা পরবর্তীতে দেখব যে আকাশ যখন সূর্যটা আবার অস্তমিত যায়, অস্তের দিকে যায় তখন আবার এই নীল কালারটা চেঞ্জ হতে হতে আবার লালের দিকে চলে যায়। তাহলে এখানেও এই সেই সেম ব্যাপারটা, শুরুতে যখন সূর্য উদয়ের সময় যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ সূর্য উদয়ের সময় ঘটনা কী ঘটেছিল যে লাল আলোটা সবচেয়ে প্রথমে পৌঁছায় গেছিলো যেহেতু তার কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে ঠিক সেম ঘটনায় ঘটবে, সূর্যটা যখন পৃথিবীর সাপেক্ষে একদিকে ঢলে পড়বে তখনও কী হবে, লাল আলো যেহেতু বেশি দূর যেতে পারে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে সে যাবেও সবার শেষে, হ্যাঁ আসতে সবার আগে যাবেও সবার শেষে, এই কারণেও তখন আকাশের রংটা লাল দেখায়। আরও একটা ব্যাপার যেটা অলরেডি প্রথমে বলেছি যে যেহেতু এই ঢলে পড়া অবস্থায় সূর্যের অন্য অন্য আলো যেগুলো নিচের দিকে আছে অর্থাৎ যেগুলো হচ্ছে বেগুনি নীল এগুলো বেশি পরিমাণে স্ক্যাটার্ড হয়ে যায় পৃথিবীর পৃষ্ঠের দিকে না আসে চারিদিকে ছড়ায় পড়ে, তাই সেই কালারটা আমরা অবজার্ভ করতে পারি না, বরং লাল এবং এর আশেপাশে যে কালারগুলো আছে সেগুলোকে আমরা বেশি পরিমাণ অবলোকন করি। এই বেশি পরিমাণ অবলোকন করার কারণে সূর্য উদয় এবং সূর্যাস্তের সময় পৃথিবীতে আমরা আকাশের কালার লাল দেখি এবং অন্যান্য সময় মোস্টলি আমরা আকাশের কালার নীল দেখি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আর পার্টিকুলার কোন কোন বিষয়ের ওপর ভিডিও চান আমাদের যদি কমেন্ট বক্সে লিখেন তাহলে অনেক উপকৃত হব। সবাইকে আবারও ধন্যবাদ।